আর উপস্থিত সকল আম আদমি পার্টির বিষয়বীয় ভলান্টিয়ার সকল উপস্থিত জ্যেষ্ঠ সকল মূল সকলকে মানে প্রণাম জানাইছো, নমস্কার জানাইছো। আর যেহেতু আজির মিটিং দিব বিচরা নাই, যেহেতু আম আদমি পার্টি আজি যান জয়নিং হয়ে আছে, নাগরিক হিসাবে প্রতিজন মানুষ নিজের সরকারের কিনা একটা আশা করে এখন সুস্থ ডেমোক্রেসি বসবাস করবর কারণে কিছু রিকুয়ারমেন্ট থাকে এখন সরকারের। গতি বেলেগ বেলেগ ধরনের মানুষ বেলেগ বেলেগ ধরনের রিকুয়ারমেন্ট থাকে। একটা সরু বাচ্চা যেটা জন্ম লয়, এই সরু বাচ্চাটা যেটা লাইফ সাইকেল একটা কমপ্লিট করার পিছন মৃত্যুলৈকে সেই মানুষজনের বা সেই মহিলাগুলির বা সেই বাচ্চাটোর এখন ভাল ডিগনিটি অফ লাইফ, সম্মানজনক একটা জীবন যাপন করবর কারণে যা রিকুয়ারমেন্ট আছে সেই রিকুয়ারমেন্টবিল যদি এখন গভর্নমেন্টে দিব পারে তেতিয়াহলে আমি ধরব পারো যে আমি এখন ডেভেলপ কান্ট্রি বাদ করে আছো। কি কম হয়, আজি আম আদমি পার্টি শিবসাগর জেলার উদ্যোগত আজি আমার ইয়াত যোগদান কার্যসূচী আমি আজি রাখিছিলোঁ। আর বহুতো দল সংগঠনের পৰা বহুতো নিউট্রেল মানুষ আম আদমি পার্টিক যি সাপোর্ট করেছে, আর বহুত মানুষে অনলাইন যোগেদি যোগদান করে থাকে বহুদিনের পৰা আমাক কন্টেক্ট করে আসে। গতি চা চিনাকি হওয়া হবলে আর আজি আমি ফিজিক্যালি লগ পালো, জয়নিং করালো। আর আম আদমি পার্টির যে কামর রাজনীতি, সেই কামর রাজনীতিক গাঁয়ে ভূঁয়ে লো যাব কারণে, যেহেতু আম আদমি পার্টি অনাগত দিনবিলাকত অসমত যিমান ইলেকশন আছে, নির্বাচন আছে, গাঁও পঞ্চায়েত ইলেকশন, জেলা পরিষদ ইলেকশন, ওয়ার্ড মেম্বার ইলেকশন, আপনার আসবলগিয়া লোকসভা ইলেকশন বা বিধানসভা ইলেকশন সবতে ভাগ লব। আর আপনাদের রিসেন্টলি দেখিছে যে যিধরণে অসমত আম আদমি পার্টিক মানুষে আঁকালি লৈছে, সেইখিনি চাই মানুষ বহুত ভাল পাইছে, কাম রাজনীতিক আদরিছে। আর আজি বহুত মানুষ আহি জয়েন করলে, বহুতো দল সংগঠনের মানুষ, বহুতো পলিটিক্যাল পার্টি বা কিছু সংগঠনের সমাজসেবী মানুষ বহুত আহি আজি জয়েন করেছে। আর আজি আমি কব পাৰো যে 100 জনতকে বেশি নিউট্রেল মানুষ জয়েন করেছে, কোনোদিন পলিটিক্যাল পার্টিত নাই। আর কিছু দল সংগঠনের মানুষ যখন সভাপতি বা সেক্রেটারি পোস্টত আসে বহুত মানুষ আহি আজি জয়েন করেছে। আর অনাগত দিনবিলাকত নিজের পঞ্চায়েতত বা নিজের ওয়ার্ডত জয়েনিং প্রোগ্রামবিলাক রাখিব। আর এনেকে আমি আশা করো যে অনাগত দিনবিলাকত আপনাদের অসমত আম আদমি পার্টি একটা ডাঙর মুভমেন্ট আপনাদের দেখবলে পাব, যাতে আমি গাঁয়ে গাঁয়ে সোমাব পাৰোঁ। আর যা আমার সমস্যাবিলাক আছে, যে এতিয়ালৈকে ডেভেলপমেন্টখিনি হোৱা নাই, তার উপর আমি আম আদমি পার্টি অনাগত দিনবিলাকত কাম করব। আজি শিবসাগর এই প্রথম এখন শিবসাগর হল, ইয়ারপর ডিমৌত আছে, থৰা সমষ্টিত, তারপর নাজিরাত আছে। গতি ডিমৌ 3টা বজাত আছে, আর নাজিরাত আপনার আবেলি 5টা বজাত আছে, আর এটা শিবসাগর টাউনত হয়েছিল। চক, আজি আম আদমি পার্টি ইয়ার এগেনস্টত প্রটেস্ট করেছে দীঘলীপুখুরীত, গুৱাহাটীত বহুত ডাঙর সংখ্যক আমার ভলেন্টিয়ার তাদের প্রটেস্ট করে আছে। আমি আমি নাভাবো যে এই গভর্নমেন্ট কোনো ধরনের কিবা একটা ভাল কাম করব পারিছে, বিকজ আপনি যদি চাই আজি যদি অসমৰ শিক্ষা ব্যবস্থা যদি আপনি চাই, 4,000 স্কুলত কেবল এজন শিক্ষকে সেই 4,000 স্কুল চলাই আছে। আপনি যদি চাই 300 স্কুলত কেবল এজন শিক্ষকে স্কুল চলাই আছে। গতি যখন সরকারে শিক্ষাক যদি প্রাধান্য দিব নোৱাৰে, শিক্ষাক যদি আগবাই যাব নিব নোৱাৰে, তেওঁলোকে জানি বুঝি আমার মাননীয় মুখ্যমন্ত্রীয়ে যদি কয় যে অসমৰ স্কুলবিলাকৰ শিক্ষকবিলাক যদি ভালকৈ নপঢ়ায়, তেতিয়াহ'লে 10 বছৰৰ ভিতৰত তেওঁলোকে ৰিটায়াৰমেণ্ট ল'ব লাগিব। গতিকে এইটো এটা বহুত লাজৰ কথা, বহুত লজ্জাজনক কথা। গতিকে আমি নাভাবোঁ যে এই চৰকাৰখনে বহুত ভাল কিবা কৰিব পাৰিছে। আপোনালোকে জানে যে আজি অসম গভৰ্ণমেণ্টখন 1,09,000 কোটি টকাৰ ধাৰত পোত খাই গৈছে। গতিকে ধাৰত পইচা লৈ তেওঁলোকে যি ডেভেলপমেণ্ট কৰি আছে, এই ডেভেলপমেণ্টখিনিয়ে এটা সময়ত গৈ অসমৰ মানুহক বহুত কষ্ট দিব। কাৰণ যেতিয়া তেওঁলোকে চৰকাৰত নাথাকিব আৰু যেতিয়া নতুন চৰকাৰ এখন আহিব, তেতিয়া এই নতুন সরকার এখনে এই ধারবিলাক মারিব লাগিব। গতিকে আলটিমেটলি অসমৰ রাইজে এই বুজাটো লব লাগিব। গতিকে আমি নাভাবো যে কোনো ধরনের তেওঁলোকে বৰ ভাল কাম কৰিছে। সমস্যাটো আছে ভ্রষ্টাচার, যদি আপনি ভ্রষ্টাচার দুর্নীতিক যদি রখাব পাৰে, তেতিয়াহলে সমস্যার সমাধানবিলাক আপুনি আর ময়ে উলিয়াব লাগিব। আপুনি উলিয়াব পাৰিব, ময়ে উলিয়াব পাৰিম, আর আমার সাধারণ মানুহে উলিয়াব পাৰিব। গতিকে যদি আপনার যি চুরি ডকাইতি হৈ আছে, সেই সরকারি পয়সাবিলাক যদি আপনি রখাব পাৰে, প্রথম এইটোৱেই
তার পিছত আপুনি সাব অটোমেটিকলি কিছুমান সমস্যা সমাধান ওলাব। এতিয়ালৈকে দিল্লীত যিবিলাক ভাল কাম হৈছে সেই কামবিলাক চাই অন্যান্য ৰাজ্যবিলাকৰ আম আদমি পাৰ্টিৰ বিস্তাৰ হৈছে, বিয়পিছে। আৰু আপোনালোকে দেখিছে যে পঞ্জাৱত আমি জিকিছোঁ। আজি পঞ্জাৱতো গাঁও আছে, অসমতো গাঁও আছে। আজি অলপ দিনৰ আগতে পঞ্জাৱ নিজিকা আগলৈকে আম আদমি পাৰ্টিক চহৰৰ পাৰ্টি বুলি কিছুমান মানুহে কৈছিলে, কিন্তু আজি সেই চহৰৰ পাৰ্টি আজি ওলাই গাঁৱত গ'লগৈ। গতিকে অসমতো মই যেনেকৈ আজি ক'লোঁ, শিক্ষা, স্বাস্থ্য, বিজুলী, পানী, আনএমপ্লয়মেণ্টৰ সমস্যা, ল এণ্ড অৰ্ডাৰ, দুৰ্নীতিৰ সমস্যা, বানপানীৰ সমস্যা। আজি আপোনালোকে বানপানীৰ পইচা, চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পইচা অসম গভৰ্ণমেণ্টে খৰচ কৰিব পৰা নাই। আপুনি ভাবি চাওক, অসম গভৰ্ণমেণ্টৰ মন্ত্ৰীসকলৰ দক্ষতা আপোনালোকে চাওক। আজি আপোনালোকে জানে নৰ্থ ইষ্টৰ ডনাৰ যি মিনিষ্ট্ৰী, সেই মিনিষ্ট্ৰীয়ে আজি পইচা দিবলৈ মানা কৰিছে অসমক। তেওঁলোকে কৈছে আপোনালোকে ব্যৱহাৰিক প্ৰমাণ পত্ৰ জমা কৰিব পৰা নাই। তাৰমানে কিমান লাজৰ কথা যে অসমৰ যিসকল কেবিনেটত যিসকল মন্ত্ৰী বহি আছে তেওঁলোকে নিজৰ কামখিনি আদায় কৰিব পৰা নাই, চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ ফাণ্ড আহি ঘূৰি যাবলগীয়া হৈছে। এইটো কিমান ডাঙৰ লাজৰ কথা। গতিকে এজন দক্ষ, এজন কোৱালিফাইড মানুহৰ দৰকাৰ আছে, এটা এনেকুৱা ধৰণৰ পাৰ্টি দৰকাৰ আছে যি পাৰ্টিয়ে দুৰ্নীতিক একেবাৰে প্ৰশ্ৰয় নিদিয়ে আৰু সাধাৰণ মানুহক লগত লৈ কাম কৰিব পাৰে। গতিকে অনাগত দিনবিলাকত আম আদমি পাৰ্টি ইয়াৰ ওপৰত কাম কৰিব আৰু আগবাঢ়ি যাব। বেছিকেলি ক'বলৈ হ'লে আৰম্ভণিৰ পৰাই যেতিয়া কেজৰিৱালৰ দিল্লীত যেতিয়া তেখেতে আম আদমি পাৰ্টিয়ে যিটো চেঞ্জ আনিলে, সেই চেঞ্জ আনিবৰ পৰা দিনৰ পৰাই একচুৱেলি গোটেই বস্তুটো মই মাইনৰিটলি অবজাৰ্ভ কৰি আছিলোঁ আৰু দেখা পাইছিলোঁ যে মানে এজন ইনকাম টেক্স কমিশ্যনাৰ হিচাপে তেখেতে জইন কৰি যিখিনি যেনেকৈ যিখিনি মানে চেঞ্জ কৰি পেলাই গোটেই বস্তুটো চৰকাৰী যন্ত্ৰটো কেনেকৈ চেঞ্জ কৰি পেলাই এটা লছত যিটো মানে দিল্লী গভৰ্ণমেণ্টখন যিটো মাইনাছত চলি আছিলে সেই গোটেই বস্তুটো গোটেই ধাৰণিখিনি মাৰি তেখেতে গোটেই ৰাজ্যখনক এটা পজিটিভ হেৰিত ফাইনেন্সিয়েল ষ্টেটাছত লৈ আহিলে। আৰু তাৰ যে বিশেষকৈ শিক্ষা যিটো চেঞ্জ, শিক্ষাৰ যিটো মানে হেৰি চেঞ্জটো যিটো কৰিছে, সেই শিক্ষাৰ যিটো চেঞ্জ সেইটোৰ প্ৰতি বেছি আকৃষ্ট হৈ পেলাই মই আম আদমি পাৰ্টিলৈ জইন কৰিছিলোঁ।